হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের মোটরসাইকেলের মাইলেজ কিছুদিন পর দেখা যায় যে কমে যাচ্ছে। আমরা যখন সার্ভিসিং করিয়ে নিয়ে আসি বা যখন নতুন থাকে মোটরসাইকেলটা, তখন যেরকম মাইলেজ পাই, কিন্তু মোটরসাইকেল কিছুদিন যাওয়ার পর বা চালানোর পর দেখা যায় যে মাইলেজটা কমে যাচ্ছে, অথবা আমার দেখা যাচ্ছে সব পার্টস গুলো পরিবর্তন করা আছে, তারপরেও মাইলেজটা কম আসছে। তাহলে এই মাইলেজ কমে যাওয়ার কারণ কি? কেনই বা আমাদের মোটরসাইকেলের মাইলেজ কমে যায়? তো মাইলেজ কমে যাওয়ার 6টি কারণ মূলত রয়েছে। এই কারণগুলোর জন্যই মাইলেজটা কমে যায়। তো আমরা একে একে এগুলো একটু আলোচনা করি। তো প্রথম হচ্ছে টায়ার প্রেশার কম থাকা। এখন প্রত্যেকটা মোটরসাইকেলের যে টায়ার ব্যবহার করা হয়, সেই টায়ারে কিন্তু তার কত প্রেশার দিতে হবে, কত প্রেশার মোটরসাইকেলের রেয়ার বা ফ্রন্ট টায়ারে দিতে হবে তা কিন্তু উল্লেখ করা থাকে। তো সাধারণত আমরা রেয়ার টায়ার বা পিছনের টায়ারে ব্যবহার করি হচ্ছে 33 থেকে 35 PSI, এবং সামনের টায়ারে বা ফ্রন্ট টায়ারে আমরা ব্যবহার করি 27 থেকে 28 PSI। যদি টায়ার প্রেশার কম থাকে, তাহলে কিন্তু মোটরসাইকেলের মাইলেজ কমে যাবে। কারণ টায়ার প্রেশার কম থাকলে রাস্তার সাথে মোটরসাইকেলের টায়ারের ঘর্ষণটা বেশি হবে, ফলে আমি মাইলেজটা কম পাব। এরপর হচ্ছে আইডল আরপিএম। এখন অনেকে কি করেন যে আইডল আরপিএমটা বাড়িয়ে রাখেন। তো আইডল আরপিএম বাড়িয়ে রাখলে কিন্তু মোটরসাইকেলের মাইলেজ কম পাওয়া যাবে, অর্থাৎ তেল খরচটা বেশি হবে বা ফুয়েল খরচটা বেশি হবে। এখন তাহলে কত থাকতে হবে মোটরসাইকেলের আইডল আরপিএমটা? অনেকে 2000 থেকে 2500-এর মধ্যে রাখে, ঠিক আছে? তো এটা কিন্তু অনেক বেশি। আইডল আরপিএমটা 1200 থেকে 1300-এর মধ্যে রাখতে হবে, অর্থাৎ 1200 থেকে 1300 হচ্ছে এটা মানে হচ্ছে পরিমিত অপটিমাম আইডল আরপিএম। এই মানে রাখলে মাইলেজটা ভালো পাওয়া যাবে। এরপরে হচ্ছে ইঞ্জিন অয়েল। আমাদের প্রত্যেকটা বাইকের জন্য ইঞ্জিন অয়েলের গ্রেড এবং ইঞ্জিন অয়েলের ধরন নির্দিষ্ট করা থাকে। যেমন এক এক বাইকে এক এক ধরনের গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়। কোনো বাইকে 10W40, কোনো বাইকে 20W40, কোনো বাইকে 10W30, কোনো বাইকে 10W50, এরকম নির্দিষ্ট গ্রেড দেওয়া থাকে ইউজার ম্যানুয়ালে। তো নির্দিষ্ট গ্রেডের আপনার হচ্ছে এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে হবে, এবং নির্দিষ্ট সময় পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। যদি একই ইঞ্জিন অয়েল দিয়ে অনেক দিন পর্যন্ত গাড়ি চালানো হয়, তাহলে কিন্তু মাইলেজটা কম পাওয়া যাবে। যেমন সাধারণত মিনারেল যে ইঞ্জিন অয়েল, সেটা 800 থেকে 1000 কিলোমিটারের মধ্যে পরিবর্তন করতে হয়। তারপর সেমি সিনথেটিকটা 1200 থেকে 1500 কিলোমিটারের মধ্যে এটা পরিবর্তন করতে হয়। এরপর সিনথেটিক যে ইঞ্জিন অয়েল রয়েছে, সেটি 2000 থেকে 2500 কিলোমিটারের মধ্যে মধ্যে পরিবর্তন করে নিতে হয়। যদি এর বেশি কিলোমিটার আমরা রান করি, তাহলে আমরা মাইলেজটা কিন্তু কম পাব। এরপরে কার্বুরেটর ইঞ্জিনে কার্বুরেটরটা নিয়মিত পরিষ্কার করতে হবে। কার্বুরেটরের মধ্যে যদি কার্বন জমে থাকে, তাহলে ফুয়েলের বার্নিংটা সম্পূর্ণ হবে না, এবং আমরা সেখান থেকে মাইলেজটা কম পাব। আর যেগুলো এফআই ইঞ্জিনের যে ফুয়েল ইঞ্জেক্টর রয়েছে, এগুলো মিনিমাম 5000 কিলোমিটার পর পর এটা ওয়াশ করতে হবে, অর্থাৎ ক্লিন করতে হবে। এই ফুয়েল ইঞ্জেক্টর যদি আমরা নিয়মিত পরিষ্কার না করি, তাহলে কিন্তু আমাদের গাড়ির মাইলেজটা আস্তে আস্তে কমে যাবে। তো বন্ধুরা, এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে এই যে ভালো মানের ফুয়েল, অর্থাৎ আমরা যে ফুয়েল গুলো ব্যবহার করি, এই ফুয়েল গুলোর মধ্যে যদি কেরোসিন, ডিজেল, পানি এগুলো মিশ্রিত থাকে, তাহলে কিন্তু আমরা ফুয়েল থেকে ভালো মাইলেজ পাবো না। তারপরে আমরা অনেক সময় করি কি, যে আমাদের রেয়ার ব্রেকটা একটু টাইট করে রাখি অনেক সময়, ব্রেকিংটা ভালো পাওয়ার জন্য। এই টাইট ব্রেকের জন্য কিন্তু আবার অনেক সময় আমরা রাইড করার সময় ব্রেকের মধ্যে পা রেয়ার ব্রেকে
একটু চাপ পড়ে থাকে, ফলে কি হয় আমাদের ব্রেকটা সবসময় চেপে থাকে, অর্থাৎ টাইট থাকে, যার কারণে আমাদের মাইলেজটা কিন্তু কমে যায়। কারণ হুইলকে ঘোরানোর জন্য কিছু শক্তি ব্যয় করতে হয়, এই কারণে হচ্ছে মাইলেজটা কিন্তু কম পাচ্ছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনাদের মোটর সাইকেলের মাইলেজ কমে যাওয়ার কারণ কি। এই বিষয়গুলোর সাথে মিলিয়ে দেখবেন যে যে কোনো একটি কারণের জন্য আপনি আপনার মোটর সাইকেলের মাইলেজ কম পেতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, আর সম্ভব হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, ফলে পরবর্তীতে কোনো আপডেট ইনফরমেশন আসলে সাথে সাথে যাতে পেয়ে যেতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।